আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যে ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যামব্রিজে অনুশীলনও করেছে বাংলাদেশ দল। আগামী 9 মে জেমস ফোর্ডে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে টাইগাররা। তবে শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ সরাসরি সম্প্রচার নিয়ে। সিরিজের আর মাত্র অল্প কয়েকদিন বাকি থাকলেও এখনও সিরিজটির সম্প্রচারের দায়িত্ব নেয়নি দেশের কোনো টিভি চ্যানেল। তাই সিরিজটি বাংলাদেশের সমর্থকরা টিভির পর্দায় দেখতে পাবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজটি টিভির পর্দায় দেখানোর জন্য আইরিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে তারা। আমরাও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছি এবং জানতে চেয়েছি যে বাংলাদেশ টিভিতে কোন চ্যানেলে খেলা দেখাবে। তারা বিষয়টা হয়তো এখনও কনফার্ম করতে পারেনি এবং সে কারণেই হয়তো তারা আমাকে জানায়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পাবো। 2026 সাল পর্যন্ত আইরিশদের হোম সিরিজের ব্রডকাস্টিং রাইটস পিচ ইন্টারন্যাশনালের। বাংলাদেশের কোনো চ্যানেল সিরিজটি সম্প্রচার করতে তাদের কাছ থেকে কিনতে হবে সম্প্রচার স্বত্ব। ব্রডকাস্টিংয়ের বিষয়টা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে হোস্ট বোর্ডের উপর। তারা এগুলো ফাইনালাইজ করে যখন কোনো দেশে যায়, সেই হোস্ট বোর্ডের রেসপন্সিবিলিটি এটা। আপনাদের মতো আমরাও আশা করি যে বাংলাদেশের সাধারণ দর্শকরা যাতে খেলা দেখতে পায় এবং সেই জন্যই কিন্তু আমাদের জানতে চাওয়া বা আমাদের তাদের সাথে যোগাযোগ করাটা। এর আগে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে অনলাইনে আইসিসি টিভির মাধ্যমে সেবার খেলা দেখতে পেরেছিল দর্শকরা। এবারও সেই বিকল্প ব্যবস্থাকে অপশন হিসেবে দেখছেন বিসিবি কর্মকর্তা। দিস ইজ এ কমপ্লিট প্ল্যাটফর্ম, মানে ডিফারেন্ট প্ল্যাটফর্ম এবং এটা আরেকটা অপশন। তবে সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত সিরিজটি বাংলাদেশের দর্শকরা ভালোভাবেই উপভোগ করতে পারবেন বলে আশাবাদী বিসিবির সিইও ফাহিম ইসলাম। সময় সংবাদ, ঢাকা।